দশ টাকা থেকে শুরু করে হাজার টাকার নোট চলে গণনা। এই গোলাপশা মাজারের ভিতরে যে টাকার বস্তা হয় এটা কি দেখছেন কত টাকা? তো আপনি টাকা দিচ্ছেন কাকে? আর ওই টাকা কি অলির কাছে যায়? এই টাকা কে খায়? এতটুকু মোটা বুদ্ধি আজকে আমাদের বাংলাদেশি মুসলমানের কাছে হলো না। গোলাপ ছড়ানোর আনুষ্ঠানিকতা। আপনি বোকা, ওই এক চাদর আপনার কাছে দশ বার একশো বার বিক্রি করে টাকা নিচ্ছে আর আপনি মনে করছেন এই কাপড়ে আমাকে জানান দিয়ে দেবে। ইসলামের মধ্যে শিরিক ঢুকেছে হলো মাজার কেন্দ্রিক, কবরকে কেন্দ্র করে। কিন্তু এখন তো ন্যাংটা পীর, তারপরে গাধা পীর, হ্যাঁ তারপরে বহরি পীর, মানে এগুলোর পিছনে যদি ইতিহাস দেখেন ইসলামকে একটা হাস্যকর অবস্থা বানাইছে। আজকে রসুল সাহসামের কবরের পাশে যে অনেক বড় সংখ্যক মুসলমান তারা কিন্তু বাইতুল্লাহ দিকে দোয়া না করে কবরের পাশে যে হাত তুলে দোয়া করতে চায় কি চায় না, সেখানে পুলিশ কি করে? ঘুরায় দেয়। সেখানে আলেম দাঁড়িয়ে আছে, ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাও আল্লাহর কাছে চাও। রসুল কি বলছে? যেখানে মাজার, যেখানে শিরিক হয় সেখানে ইবাদত করা যাবে না। যেখানে শিরিক হয় সেখানে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কুরবান, মানে পশু জবাই করলে সেটাও খাওয়া যাবে না, যেখানে ওই শিরিকের জায়গায় জবাই করছে। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যে কথাটি বলবো সেটা হলে বিশেষ করে ভারত উপমহাদেশের যে মুসলমানদের অবস্থা ওদের দিকে একটু তাকিয়ে দেখেন তো। আমি আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেক বছরে বাংলাদেশে যাওয়া হয়। প্রথমবার যখন সিলেটে গেছিলাম তখন আমাকে এয়ারপোর্ট থেকে নেমে নিয়ে বলছে শেখ সিলেটে আসলেন আর শাহজালালের মাজারটা একটু না দেখলে সিলেটে তো কিছুই দেখা হলো না। হ্যাঁ, যেই শাহজালালের নামে এখন বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চিন্তা করেছেন? এর নামটা কি ইনমি রেখেছে? সিলেটের মানুষকে নাকি উন্নত নাওজুবিল্লাহ উনি নাকি করতেছে, মানে লন্ডন পড়াচ্ছে আর সিলেটকে উন্নতি করতেছে ওনার বাদৌলতে, শাহ পরাণ আর শাহ জালাল, বুঝতে পারছেন তো? আচ্ছা যাই হোক, যে ভাইয়েরা সিলেটের আছেন তারা হয়তো গেছেন, আর যারা সিলেটই নয় ওই সিলেটের মতো শাহ জালাল তো আপনার এলাকাতে আছে, আছে না? কত আছে। আচ্ছা আমি গেলাম সেখানে, আমি কি সেখানে গিয়েছি মানে ওই মাজারে মানত করার জন্য, দেখার জন্য সচক্ষে যে এখানে কি হচ্ছে? যে দেখলাম রে ভাই, আগরবাতি আর মোমবাতি আর ঢোল তবলা আর নারী পুরুষ আর গাঁজা বিড়ি। হ্যাঁ, সেখানে মসজিদে যায় দেখেন কিছু মানুষ বসে আছে, আর যারা মসজিদে গেছে ওরাও তো আগে মাজার তারপরে মসজিদ, তাই নাকি? রসুল কি বলছে? যেখানে মাজার, যেখানে শিরিক হয় সেখানে ইবাদত করা যাবে না। যেখানে শিরিক হয় সেখানে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কুরবান, মানে পশু জবাই করলে সেটাও খাওয়া যাবে না, যেখানে ওই শিরিকের জায়গায় জবাই করছে চলবে না। তো শাহজালাল মাজারে কি হয় বলেন? মানুষ ওখানে যায় না যায় না? শুধু মানুষ না, দেশের প্রধানমন্ত্রী যদি সিলেটে যায় আগে যাবে ওই বাবাকে সালাম করানো, তারপর অন্য যাবে, আমি মনে হয় ভুল বলছি? বড় বড় থেকে লিডার, বড় ব্যবসায়িক, বড় থেকে বড় ব্যক্তি যেই যাক না কেন তারা মনেই করে যে সিলেটে যিনি বড় একজন হ্যাঁ পীর এবং তার মাধ্যমে বাংলাদেশি ইসলামে অনেক খেদমত হয়েছে, এটা আমরা মেনে নিব, সমস্যা নেই। আল্লাহ পাক ওনার দ্বারা দিন প্রচার করেছে, উনি খেদমত করেছেন, কিন্তু সেই ভুলে কি উনি বলেছেন তোমরা আমার ইবাদত করো? আরে বাবা, রসুল যদি একটু ভালো করে বোঝেন, আমার ভাষা বুঝতে পারতেছেন? রসুল যদি বলে থাকেন, আপনি হাদিস খোলেন, রসুল বলছেন লা তাতরুনি কামা আতরাতা আন-নাসারা কামা আতরাতাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম। রসুল বলছেন খ্রিস্টানরা যেরকম ঈসাকে আল্লাহর বেটা বানায় দিয়ে বাড়াবাড়ি করে নেন, তারা যেরকম ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূল, আল্লাহর বেটা তো দূরের কাজ, আমি তো তোমাদের মতো আল্লাহর বান্দা, এবং আলাদা হলেই আমি আবার আল্লাহর রসুল, আমি আল্লাহর বান্দা এবং রসুল, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। আর কি বলছেন? তিনি বলছেন এই ইসলাম, ইসলামের মধ্যে শিরিক ঢুকেছে হলো মাজার কেন্দ্রিক, কবরকে কেন্দ্র করে, কবর করে, কবরের মাধ্যমে শিরিক প্রথম ঢুকেছে। আসলে কবর কার হয়? যিনি আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি, যাকে মানুষ অন্তর থেকে ভালো জানে, তার নামেই তো মাজার হয়, তাই নাকি? কেন মাজার হচ্ছে? মানুষ তাকে ভালোবাসে, আর যারা প্রথম তাদের
যদি আপনি ইতিহাস দেখেন নূহ আলাইহিস সালামের সময় তখন ভালো মানুষরা মারা গেছে তখন শয়তান এসে ওদেরকে ওয়াসওয়াসা দিয়েছে আচ্ছা এই লোকটাকে তোমাদের মাঝে ভালো মানুষ ছিল না শেখ মুজিব উনি তো বহু আগে মারা গেছে এখন ওনার ফটোগুলি বিভিন্ন রাস্তায় দিয়ে রাখছে কেন টাকার মধ্যে তার ফটো কেন এই জন্য যে ওনাকে দেখলে মুজিবের কথা স্মরণ হয় নাকি হ্যাঁ ওনাকে স্মরণীয় রাখার জন্য ওনার এই পুত্তলিকে বানাচ্ছে আমাদের দেশে এটা শরীয়তে বৈধ না অবৈধ এটা আরেক সাবজেক্ট তো প্রথম যে শিরিক ঢুকেছে এই ধারণা নিয়েই একটা ভালো মানুষ মারা গেছে তখন মনে করেছে যে ওই মানুষের একটা আকৃতি বানাও তাহলে ওই মানুষকে দেখলেই তার মহব্বতটা তাজা হয়ে যাবে এখন বাপ তো এটা করেছে ছেলে এসে ওর উপর আবার একটা ফুলের মালা দিয়েছে বাপ যখন এত সম্মান করত লোকটা মনে ভালো ছিল গো ওর তখন ওর ফুল দিয়েছে আর এক বেটা এসে ওর উপর আবার একটা তসবির দানা দিয়েছে ঝুলিয়ে দিয়েছে এখানে আর একজন এসে আবার সামনে একটা দুধকলাও রেখেছে যে এত ভালো মানুষ তার ওর কিছু খেয়ে মতো করি কথা বুঝতে পারছি তো পর্যায়ক্রমে আস্তে আস্তে ওর জন্য রুকু সেজদা শুরু হয়ে গেছে এটা হলো ইসলামী ইতিহাস সুরা নূহ পড়েন আপনি তাফসির ব্যাখ্যা পাবেন আমি আর ওই দিকে গভীরে যাচ্ছি না এখন আমাদের দেশে যারা দিনের খেদমত করেছে আল্লাহ পাক তাদেরকে বিনিময় দান করবে কি করবে না আমাদের কি উচিত হবে যিনি ভালো মানুষ উনি যেই কর্ম করে ভালো হয়েছে আমরা ওই কর্মগুলি করলে আমরা ভালো হব উনি ওই কর্মগুলি কার জন্য করেছে আল্লাহর জন্য আর আমরা কি করতেছি না আমরা ওনাকেই মাধ্যম বানাচ্ছি ওনাকেই মাধ্যম বানাচ্ছি এখন ভাই আমি শুধু মানে সিলেটের কথা বললাম কিন্তু আমি যদি বাংলাদেশের এক একটা এলাকাতে যাই এক একটা জেলাতে যাই এক একটা থানায় যাই এক একটা গ্রামে যাই তাহলে আপনি গুনাহ শেষ করতে পারবেন কত মাদার আছে শেষ করতে পারবেন হ্যাঁ 288,000 নাকি পীর বাংলাদেশে আরও সেই বহু আগে এই গণনা ঠিক আছে আচ্ছা ভাই শোনেন এই যে যারা পীরের খানকা বানাইছে যারা পীর মারা গেলে মাজার বানাচ্ছে দুঃখের বিষয় যদি কোনো ভালো মানুষ মারা যায় মাজার হলে সেটাও একটা আলাদা কিন্তু এখন তো ন্যাংটা পীর তারপরে গাধা পীর হ্যাঁ তারপরে বহরি পীর মানে এগুলো পিছনে যদি ইতিহাস দেখেন ইসলামকে একটা হাস্যকর অবস্থা বানাইছে তাই নাকি ভাই আপনি এতটুকু বুঝতে পারছেন তো এই ওয়াজটা আপনাদেরকে এই জন্য করছি আমি একটু দরকার আছে কেন আপনি এমন একটা দেশে আছেন এই দেশে না কোনো পীর আছে না কোনো মাজার আছে আর না এখানে কোনো খানকা আছে কি ভাই আছে তাহলে এখানের ছেলেপেলে না হলে এরা কার কাছে সন্তান চায় বলেন দেখি সাধারণে যায় বাংলাদেশে যায় কে দেয় তো সৌদি আরবে যদি আল্লাহ দেয় আর এখানে সন্তানকে একটা দেয় মাশাআল্লাহ অগণিত নাকি কারো 10টা 20টা মানে গণনা যদি বলে তোর ছেলে মেয়ে কয়টা আগে থামে গুনে তারপরে বলে এতটা 16টা 24টা 22টা গুনে মানে থামে তারপরে গুনতে হয় আর আপনার তো এমনি দুবে আর গুনবেন কি আর নাকি 2টা 20টা নিয়ে নেন না যাই হোক সেটাও আবার কি মানে সন্তান দিচ্ছে আল্লাহ আর আপনি যা মানত করতেছেন মাজারে যে মাজারের কারণে সন্তান পেলাম আমি আলোচনা যেটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝালাম ভাই সেটা হলে এই সৌদি আরবের এরাও মুসলমান মাজারে না যে খানকায় না যে শুধু আল্লাহর ইবাদত করে এরাও এক ধরনের মুসলমান আর আপনিও মুসলমান আপনি আল্লাহর ঘরে মসজিদেও যান খানকাতেও যান পীরের কাছেও যান ওখানে যা মান্নত করেন ওখানে যা চাদর চড়াচ্ছেন ওখানে যা টাকা দিচ্ছেন ঢাকা কি নাম শাহবাগ নাকি কি নাম ঢাকার মাজারের গোলাপ শাহ এখন তো ফেসবুকে দেখা যায় এই গোলাপ শাহ মাজারের ভিতরে যে টাকার বস্তা হয় এটা কি দেখছেন কত টাকা এটা গুনতে লাগে মনে হয় কয়েক সপ্তাহ লাগে টাকা গুনতেই তা নাকি এই টাকা কি গোলাপসার মাজারে ধরে নিলাম উনি আল্লাহর ওলি আছে ওখানে ঠিক আছে এই টাকা দিয়ে উনি কি করে উনি ওলি সাহেব কি করে বলেন কি করে ওলি কথা বলেন কি করে তো আপনি টাকা দিচ্ছেন কাকে আর ওই টাকা কি ওলির কাছে যায় এই টাকা কে খায় এতটুকু মোটা বুদ্ধি আজকে আমাদের বাংলাদেশি মুসলমানের কাছে হলো না আর আমরা যখন তাদেরকে জিনিসটা স্পষ্ট বলে দিচ্ছি আরে ভাই নবী যদি বলে থাকেন লা তাজআল কবরি ঈদান আমার কবরকে তোমরা ঈদের জায়গা বানায় না তওবাত ইবাদতের জায়গা বানায় না রসুল দোয়া করেছে এই দোয়া আল্লাহ কবুল করেনি না আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান লা তাজআল কবরি ওয়াসনান তওবাত আল্লাহ আমার কবরকে এমন ইবাদতের জায়গা বানায় না
যার ইবাদত করা হবে। রসুল দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করেন না? জি, আজকে রসুল সাহেবের কবরের পাশে যে অনেক বড় সংখ্যক মুসলমান, তারা কিন্তু বাইতুল্লাহ দিকে দোয়া না করে কবরের পাশে যে হাত তুলে দোয়া করতে চায় কি চায় না? সেখানে পুলিশ কি করে? ঘুরায় দেয়। সেখানে আলেম দাঁড়িয়ে আছে, ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাও আল্লাহর কাছে চাও। তুমি এখানে শুধু সালাম দাও, ঠিক আছে? তুমি নামাজ পড়ো রসুলের তরিকে, অজু করো রসুলের তরিকায়, ওমরা করো রসুলের তরিকায়, কিন্তু করবে কার জন্য? এটা তাওহীদ। এটা কি তাওহীদ? মানুষ কি করতেছে? সরাসরি রসুলের কাছ থেকে চাচ্ছে। তাহলে মনে রাখবেন, রসুল দোয়া করেছে বিধায় আল্লাহ পাক এই রসুলের মসজিদের, বাইতুল হারামের, রসুলের কবরের এমন কিছু মানুষকে দায়িত্বশীল বানায়ছে যারা এই কবরকে শিরিকের জায়গা বানাতে দিবে না। আপনার কাছে প্রশ্ন সেটা হলো এই যে রসুলের কবরের পাশে যদি হাত তুলে দোয়াই না করতে হয়, তাহলে আপনি শাহজালালের মাজারে যান, আর শাহপুরানের মাজারে যান, আরও বাইজিদ বোস্তামের মাজারে যান, আর বাগেরহাটে কুমির, আরে বাবা পীর সাহেবের কাছে নেই গেল তো শাহজালালে, ওই যে কিনা মাগুর মাছ, গজার মাছ, এই গজার মাছের আবার কি এমন ক্ষমতা যে ওকে তাজা মুরগি দিতে হবে? হাই রে মুসলমান রে, এটা পানির মাছ রে ভাই, সব মাছ তো মাছই। আর এখন বড় একজন বক্তা, বেরুলবি বক্তা, এই কদিন আগে বলছে যে ও বলছে আমি আমার মানে পীরে কেবলার, বড় পীর কেবলার, আমি খানজান সার মাজার কোথায় বাগেরহাট কুমির, বলছে ওনার ওখানে কুমির, আমি আমি ওখানে গেছি, কারণ আমরা তো সারা বাংলাদেশে ভিজিট করি, বোঝেন নেই, এগুলি দেখতে যায় মানুষ কি করতেছে। মানুষ তাজা মুরগি নিয়ে যায় কুমিরের দিকে ফেলে দেয়, মুরগি কি কুমিরের মুখে যা বসে? ওখান থেকে মুরগি আবার দৌড়ে চলে আসে, তখন মুরগি ধরে কেটা, ওই ওখানকার যারা মাঝারি যারা পূজারি আছে তারা ধরে মুরগি, আবার পিছন দিয়ে আবার আরাধনার কাছে মুরগি বেছে। আর আপনি লাল কাপড় যে সাদা সুন্দর কাপড় যে মাজারের উপর মানে বিছায় দেয় না, এই এক কাপড় কয়বার বেছে জানেন? আপনি তো কিনা মাজারে বিছাই দিয়ে আসলেন, ওই মাজারে যারা আছে ওরা পরের দিন ওগুলো নিয়ে আবার দোকানে রাখবে। আপনি বোকা, ওই এক চাদর আপনার কাছে 10 বার 100 বার বিক্রি করে টাকা নিচ্ছে, আর আপনি মনে করছেন এই কাপড়ই আমাকে জানান দিয়ে দেবে? তো ভাই, এই বক্তা বড় বক্তা, আপনারা দেখবেন ফেসবুকে আসে এগুলি বক্তব্য, উনি বলছেন আমি যখন সেখানে যেয়ে বলছেন মানুষ তো কুমিরকে দেখে ভয় পায়, কিন্তু আমি যে কুমিরের পাশে যা যখন তাকালাম তখন কুমির আমার দিকে চোখ পাকা দেখল, দেখে তখন দেখলো ওরে বাপরে এটা হলো, ওর নাম কি কি নাম? জিহাদি, জিহাদি। হ্যাঁ, ও বলছে আমাকে দেখে কুমির চিনে ফেলতেছি, আমি কুমিরের গায়ে হাত দিলাম কুমির আমাকে কিছুই বলল না। বলছে রে কুমির যদি চোখ খুলা দেখতো যে এটা আখতার মাদানি ওয়াহাবি আসছে, তাহলে ওকে গাপুর খেয়ে ফেলত। আচ্ছা, এই বক্তৃতা যদি একটা আলেম দেয় আর ওই আলেমের সামনে যদি শত শত হাজার হাজার মানুষ থাকে, একটু খেয়াল করেন ভাই, এখন এই বক্তৃতায় আমাদের দেশে মুসলমানের জন্য এটাই হলো কারামত। এই বক্তৃতায় কি? এই বক্তৃতা শোনার জন্য ওনারা হেলিকপ্টার যোগে তারা নিয়ে আসে, কথা বোঝেন নাই? আমি কি হেলিকপ্টারে আসছি? আমাকে আপনারা নিয়ে আসছেন নাকি আপনাদেরকে আমি নিয়ে আসছি? হিসাবটা কথা বুঝতে পারছেন তো? এটাই হলো পার্থক্য। এই পার্থক্য বুঝলে ভালো, আর না বুঝলে আমাদের করার কিছু নেই। যাক, আমি কথা একদম শেষের দিকে চলে আসলাম, সেটা হলেই সৌদি আরবের কোনো মুসলমান এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, আর আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। আপনারা কি ফেসবুকে দেখেছেন যে ওমরা করতে আসছে এখানে তাবিজ অথবা গলায় তাবিজ, একটা পুলিশ, হ্যাঁ পুলিশের কাছে সরি এতটুকু জ্ঞান আছে, জ্ঞান এই জন্য আছে যে আলহামদুলিল্লাহ এখানে স্কুলে সিলেবাসে ম্যাট্রিক পাস আইএ পাস করা পর্যন্ত আপনাকে কোন হাদিস ভর্তি হবে, আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, মন্ত্রী হন, যাই হন, হ্যাঁ এই জন্য মানে এই দেশের যারা প্রধান পরিচালক মোহাম্মদ বিন সালমান, হ্যাঁ মালিক সালমান, এরাও কিন্তু অনেকে কোরআনে হাফেজ, হাদিস কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে তাদের, ঠিক আছে? তাহলে সাধারণ পুলিশ কিন্তু ওই ওমরাকারীকে ধরতেছে, তাল তাল হাদা শিরিক, শিরিক, ও শিরিক করে ছেড়ে দিবে না, ওটা খুলবেই, ওটা চাকুতে কেটে দিবে। কেবল আমি কথা বানায় বলছি, ফেসবুকে দেখেন না এটা? আচ্ছা, এই তাবিজ কি কে দিয়েছে? মানে হিন্দু দিয়েছে? কে দিয়েছে ভাই? আরে এই তাবিজ দাতা যদি কোনো মাদ্রাসা বড় শাইখুল হাদিস হয় তাহলে ওই তাবিজের মূল্য অত বেশি হয়ে যায়। যত বড় শেখ, যত বড় মানে ব্যক্তি,
ওই তাবিজ কিন্তু অত গুরুত্বপূর্ণ তাবিজ তো আমাদের দেশে তাবিজ কিন্তু হুজুররা দেয় তাই নাকি হুজুর ওখানে তাবিজ দিচ্ছে আমাকে রোগ মুক্তি হওয়ার জন্য সৌদি আরবে আসেন মোচেরা শিরিক ব্যাপারটা আপনি বুঝেছেন কোনদিন ওখানে ইসলাম আর এখানে আছে কি শিরিক ওখানে খানকায় যে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পর্যন্ত শাহজালাল বরকতান রেখে দিয়েছে আর এখানে কিন্তু হ্যাঁ ওই কোনো পীরের নামে কিন্তু মাজার হয় না একই নাম কোনো নাম হয় না বাদশাহদের নামে হয় স্মরণ হিসাবে কিন্তু কোনো পীরের নামে হয় না তাহলে এই যে গ্রামে গ্রামে যে এক একটা খানকা পীর মাজার সেখানে আসে কারা যাচ্ছে সেখানে মুসলমান যাচ্ছে না ভাই যাচ্ছে তাহলে দুই মুসলমানের মধ্যে পার্থক্য হলেই একজন তাওহীদের উপর আসে শিরিক করে না আর আমাদের শতকরা আমি যদি বলি 98% মুসলমান তাদের কাছে তাওহীদ আর শিরিকের জ্ঞান নাই বিধাই আবার আবার ভালো করে বোঝেন আমার কথা হয়তো অনেকের বুঝতে একটু মানে কষ্ট হতে পারে কিন্তু আমি যেটা বলছি এটা যাচাই করে বলবো একটু দেখবেন আমাদের দেশের অধিকাংশ মুসলমান তাওহীদ আর শিরিক না বোঝার কারণে শিরিককে তাওহীদ বলে তাওহীদকে শিরিক বলে আমাদেরকে ওয়াহাবিগুলা জাহান্নামে পাঠিয়ে দেয় আর উনি ওই কি নাম একটু আগে কি বললাম কুমির 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 নাকি ওনাকে দেখে ছিঁড়ে ফেলে দিয়েছে যে এটা অমুক পীরের মাথায় এটা মানে ভক্ত এই জন্য ওকে আর কিছু বলেনি বলছে গায়ে হাত দিলাম আমাকে কিছুই কয়নি কথা বোঝেন নাই এই যে আকিদা তাহলে কুমির মানুষকে কোনো উপকার করতে পারবে গজার মাছ কবরে দিন আছে তিনি তিনার কোনো উপকার বা অপকার করার কোনো ক্ষমতা নাই তাহলে আপনি সেখানে চাল পাঠাচ্ছেন কেন ছাগল পাঠাচ্ছেন কেন লাল গোলাপ চাদর পাঠাচ্ছেন কেন সেখানে টাকা দিচ্ছেন কেন কেন গোলাপ সার মাজারে বস্তা বস্তা টাকা এই টাকা কে দেয় এই মুসলমান দিচ্ছে আল্লাহ কি বলছেন হে রসুল লাইন আশরাক্তা তুমি যদি শিরিক করো তোমার পিছনে আমল সব নষ্ট কথা বুঝতে পারছেন তো ভাই তাহলে আজকের আলোচনা এখানে একটা পয়েন্ট সেটা কি আমি মুসলিম হিসাবে মুসলিম হিসাবে শুধু জন্ম নিলেই হবে না আমার দ্বারা যেন এমন কোনো কর্ম না হয়ে যায় যে কর্ম ইমানকে কি করে দিবে নষ্ট করে দিবে